হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটের যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যায় আর বন্ধুরা একটা ছোট্ট কথা তোমরা যদি ইন্ডিয়া চাইনা বর্ডার ডিসপিউট ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট আমফান করোনা এই সমস্ত টপিকের উপর গড়ে ওঠা বা এই সমস্ত টপিকের উপর তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ পিডিএফগুলো কালেক্ট করতে চাও অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অতি সহজে একদম ফ্রি অফ কস্ট একেবারে একটা টাকাও লাগবে না ফ্রিতে কিন্তু এই পিডিএফগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফগুলো কালেক্ট করে নেবে তোমাদের ইন্টারভিউ বা বিভিন্ন পরীক্ষার জন্য অনেক সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে রাখি তোমরা যারা অনলাইন মক ইন্টারভিউ দেওয়ার জন্য নিজেদের নাম রেজিস্টার করে রেখেছিলে তাদের অনেকের কিন্তু আমি ইন্টারভিউ নিয়ে নিয়েছি কিন্তু আবার কিছুজনের এখনও ইন্টারভিউটা আমি নিয়ে উঠতে পারিনি বিকজ অফ দ্য কোভিড নাইন্টিন আমরা যে লোকাল এরিয়াটায় বাস করি সেই লোকাল এরিয়া কিন্তু এখন একটা কন্টেইনমেন্ট জোনের আন্ডারে পড়েছে আমাদের লোকালে কিন্তু এক দুটো করোনা পেশেন্ট দেখা গিয়েছে তাই কিন্তু এখন বাইরে বার হওয়া সম্ভব হচ্ছে না এবং তোমাদের যে ইন্টারভিউটা আমি নিচ্ছিলাম সেটা কিন্তু আমাদের কোচিং সেন্টারে গিয়ে করে নিচ্ছিলাম আমি একাই নিচ্ছিলাম না সঙ্গে আমার বন্ধুরাও ছিল তো সকলেই মিলে তোমাদের ইন্টারভিউটা নিচ্ছিলাম তো এখন সেটা পসিবল হয়ে উঠছে না এই কোভিড নাইন্টিনের জন্য ঠিক আছে তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি একটু ধৈর্য ধরো আমি চেষ্টা করছি তোমাদের ইন্টারভিউটা নিয়ে নেওয়ার খুব জলদির মধ্যেই তোমাদের ইন্টারভিউ ডেট এখন পোস্টপোন হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু চিন্তার কিছু কারণ নেই তো তোমাদের যে অনলাইন মক ইন্টারভিউ সেটা আমি নিব নিজের একটা দায়িত্ববোধ আছে তোমাদের অনলাইন মক ইন্টারভিউ নেওয়া হবে একেবারে সঠিক টাইমে তোমরা একটু ধৈর্য ধরে থাকো আর তোমরা হোয়াটসঅ্যাপে তো আমার সঙ্গে কনট্যাক্টে আছোই তো যখনই তোমাদের ইন্টারভিউ ডেট আমি ফিক্স করব তখন কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমি পার্সোনালভাবে মেসেজ করে দেবো তাছাড়াও নতুনভাবে যারা অনলাইন মক ইন্টারভিউ দিতে চাও অল অ্যাবাউট প্রফিটের টিম কিন্তু তোমাদেরকে অনলাইন মক ইন্টারভিউর একটা ব্যবস্থা করে দিচ্ছে এই পরিস্থিতিতে যেখানে বাইরে যাওয়া সম্ভব নয় সেই জন্য কিন্তু তোমরা অনলাইন মক ইন্টারভিউ দিতে পারো অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো চলো এরপর ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা কালকে তোমরা সকলেই শুনলে যে আগস্ট মাসে আবার নতুনভাবে লকডাউনের একটা নিয়ম বিভিন্ন ডেটে এবং বিভিন্ন বারে কিন্তু লকডাউন বেসিক্যালি রবিবারে এবং শনিবারে এবং সোমবারে এই লকডাউনের ডেটগুলো পড়েছে তাহলে এই লকডাউনের পরিস্থিতিতে কতটা সম্ভব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউটা কন্ডাক্ট করা তাহলে কি ইন্টারভিউটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল না ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যেতে পারে ক্যান্সেল মানে পোস্টপোন ঠিক আছে তোমরা আবার তখন ক্যান্সেল পোস্টপোনের নিয়ে ঝগড়া করবে তো আবার কি ইন্টারভিউটা পোস্টপোন হয়ে যেতে পারে তার মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যে বলেছিল আগস্ট মাসে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা কি আবার পোস্টপোন হয়ে যাবে কারণ তোমরা আশা করছি অনেকগুলো কল রেকর্ডিং শুনেছো যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের কোনো লোক বলছে মানে কল সেন্টারে ফোন করে করে বলেছিলো এবং লোকগুলো বলছে যে তোমাদের সেকেন্ড উইক থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে তাহলে এরপর কি এরপর তো লকডাউন আরও এক্সটেন্ড করলো শুধুমাত্র কোভিড নাইন্টিনের জন্য কয়েকটা কোভিড নাইন্টিন পেশেন্টের জন্য যাতে স্টুডেন্টদের অসুবিধা না হয় যাতে কন্টেনমেন্ট জোন থেকে স্টুডেন্টরা আসতে পারে ঠিকভাবে সেই জন্য কিন্তু একবার ক্যান্সেল হলো ডেট এরপর কন্টেনমেন্ট জোন তো আছেই সঙ্গে আবার লকডাউনের বাধা তাহলে এতগুলো বাধা নিয়ে কি ইন্টারভিউ নেওয়া সম্ভব তো প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইন্টারভিউ নেওয়াটা কতটা সম্ভব বা কতটা অসম্ভব সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিওটা চেষ্টা করুন শেষ পর্যন্ত দেখার আশা করছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করবেন আপনাদের করা একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটাই কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে তো চলো এরপর বলছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের ইন্টারভিউ নেওয়াটা কতটা সম্ভব তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যেখানে স্টুডেন্টদের সুবিধা অসুবিধা দেখে প্রথমে ডেট ক্যান্সেল করেছে তাহলে কিন্তু সেই দিক থেকে ভাবতে গেলে কিন্তু ইন্টারভিউ এইবারও কন্ডাক্ট করা হবে না মানে পোস্টপোন হয়ে যেতেই পারে কারণ দেখতে পারো সেই সময় শুধুমাত্র কন্টেনমেন্ট জোনের একটা ইস্যু ছিল যে স্টুডেন্টরা কনটেনমেন্ট জোন থেকে কিভাবে ইন্টারভিউ দিতে যাবে শুধুমাত্র তাদের কথা ভেবেই যে তোমাদের কুড়ি তারিখ থেকে ইন্টারভিউটা শুরু হওয়ার কথা ছিল জুলাই মাসে সেই ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল তোমরা সকলেই জানো এরপর কন্টেনমেন্ট জোনের সঙ্গে সঙ্গে লকডাউনের বাধা চলে এসেছে তাহলে এরপর ইন্টারভিউটা কি নেওয়া যেতে পারে তাহলে যদি সেইভাবে ভাবা হয় তাহলে কিন্তু সম্ভব নয় কারণ যখন কন্টেনমেন্ট জোনের জন্য ইন্টারভিউ ক্যান্সেল হতে পারে তাহলে তো কন্টেনমেন্ট জোন তো রয়ে গেছে প্লাস লকডাউন এরপর আরেকটা তোমাদেরকে জিনিস বলছি এরপর রাজ্য সরকারের কিন্তু প্রচুর পুলিশের প্রয়োজন রয়েছে এটাও তোমরা জানো এই দিক থেকে ভাবতে গেলে কিন্তু তোমাদের পুলিশের যে নিয়োগটা সেটা কিন্তু খুব দ্রুত করতে চাইছে ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ড এরপর করোনা প্যান্ডামিকের জন্য যে কাজটা জলদি করবার ছিল সেই কাজটা কিন্তু সবথেকে লেন্দি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড ভেবেছিল কাজটা জলদি কন্ডাক্ট করবে কাজটা জলদি শেষ করে রিক্রুটমেন্টটা জলদি করবে কিন্তু কোথার থেকে এই কোভিড নাইন্টিন এলো এই করোনা ভাইরাস এলো তারপরে পুরো প্রসেসটা কিন্তু সব থেকে লেন্দি হয়ে গেছে এতক্ষণে হয়তো তোমাদের তিন মাস ট্রেনিং হয়ে যেত দু মাস ট্রেনিং হয়ে যেত কিন্তু এখন পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউটাই নেওয়া হলো না তো সত্যি একটা কঠিন পরিস্থিতি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি ধৈর্য ধরে রাখো ধৈর্য হারাও না এই সময়টায় যারাই ধৈর্য ধরে রাখতে পারবে যারাই মাটি কামড়ে পড়ে থাকতে পারবে তারাই কিন্তু চাকরিটা পাবে দয়া করে বন্ধুরা ধৈর্য হারাবেন না আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে কোথাও ডিপ্রেশন হলে আমার সঙ্গে শেয়ার করবে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই আমি চেষ্টা করব একদিন দেরি হলো পাঁচ ঘন্টা দেরি হলেও কিন্তু তোমাদের মেসেজে রিপ্লাই করব প্রচুর ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে মাঝে মধ্যেই কিন্তু তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি কথা বলে থাকি ভয়েস মেসেজে তোমার সঙ্গে কথা বলবো যদি তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছ ডিপ্রেশনে যাওয়ার কিছু কারণ নেই বন্ধুরা দুদিন পর পুলিশ হবে শক্ত হতে হবে জীবনটাকে মানিয়ে নিতে হবে কিন্তু অবশ্যই একটা আসার আলো আছে যে এই লকডাউনের মাঝে তোমাদের ইন্টারভিউ নেওয়া যেতে পারে কারণ ম্যাক্সিমাম যে লকডাউনের ডেটটা পড়েছে সেটা কিন্তু রবিবারে পড়েছে কোন কোনো সময়ে সোমবারেও আছে আবার কোন কোনো সময় শনিবারও আছে কিন্তু এভাবে কি একটা এত বড় ইন্টারভিউ কন্ডাক্ট করা সম্ভব তোমরা নিজেরাই বলো মানছি যে যে ডেটগুলোতে লকডাউন নেই সেই সেই ডেটগুলোতে তারা ইন্টারভিউ কন্টাক্ট করতেই পারে কিন্তু তাতেও স্টুডেন্টদের অনেক অসুবিধা হবে মনে করো সোমবারে ফার্স্ট শিফটে কারও ইন্টারভিউ পড়েছে সে কী ভাববে যে আগের দিন সেই জায়গায় গিয়ে করে থাকতে তাই না মনে করো ফার্স্ট শিফটে যার ইন্টারভিউ পড়বে সে তো ভাববে যে আমি আগের থেকেই চলে যাই সেই জায়গাটায় রিক্স তো নিতে চাইবে না কিন্তু রবিবারে তো তোমার লকডাউন সে কীভাবে যাবে আর সে যদি একটু দূরে থাকে তাহলে তো তার সমস্যা হয়ে যাবে তুমি বুঝতে পারছো জিনিসটা কতটা জটিল হয়ে গেছে হ্যাঁ অবশ্যই যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড চাই তাহলে কিন্তু ইন্টারভিউ নিতেই পারে তারা সেফটি প্রিকশানস নিয়ে করে ইন্টারভিউ কন্ডাক্ট করতেই পারে সেটার কিছু বলা যায় না কিন্তু যতটা বেসিক নলেজ থেকে জানা যাচ্ছে যে ইন্টারভিউটা হয়তো আবার পোস্টপোন হয়ে যাবে বন্ধুরা এটাতে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই দেখো বন্ধুরা আজ ইন্টারভিউ হোক কাল ইন্টারভিউ হোক যাদের ঠিকঠাক নাম্বার আছে তারা কিন্তু চাকরি পাবেই আর যারা ঠিকমতো এই সময় পরিশ্রম করবে তারা চাকরি পাবে, আজ পাক দুদিন পরে পাক চাকরি তো পাবেই তো ডিমোটিভেট কেন হচ্ছ চাকরি পাওয়ার পর তুমি ফ্যামিলিকে টাইম দিতে পারবে না নিজেকে টাইম দিতে পারবে না এখন তুমি বিন্দাস থাকতে পারছো তুমি জানো যে আমার ফিফটি প্লাস নাম্বার আছে আমার ফর্টি ফাইভ প্লাস নাম্বার আছে আমি সেফ আছি তাহলে তো দুদিন পর তোমার চাকরিটা হচ্ছেই তো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই একদম বিন্দাস থাকো লকডাউন এনজয় করো ভালোভাবে ঘরে থাকো এবং সুস্থ থাকো এটা হচ্ছে মেন জিনিস হঠাৎ ইন্টারভিউ ডেট দিল আর তুমি সুস্থ নও তোমার শরীর অসুস্থ তাহলে কতটা প্রবলেম হবে ভাবো তো ভালোভাবে থাকো ঘরে থাকো ইন্টারভিউ হবে তোমাদের ভালোভাবে ইন্টারভিউ দাও এবং প্রিপারেশান চালিয়ে যাও এবং যারা মক ইন্টারভিউ দিতে চাও আমার সঙ্গে অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে বিভিন্ন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমার সঙ্গে পার্সোনালি তুমি কথা বলতে পারবে তো ভিডিওটা এতটাই তোমাদেরকে মোটিভেট করাই আমার উদ্দেশ্য ছিল যে ইন্টারভিউ হোক না হোক তোমরা একটু মোটিভেটেড থাকো ঠিক আছে অ্যাক্টিভ থাকো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে পাবজি খেলো এত ফ্রি টাইম পাবজি খেলো তারপরে তুমি বিভিন্ন নিউজ পেপার রিড করো অনেক সময় রয়েছে নিজেকে গড়ে তোলার ঠিক আছে নিজেকে সময় দাও ফ্যামিলিকে সময় দাও তো আশা করছি ভিডিওটা বুঝতে পারলেন কি জন্য তৈরি করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন